তো গাইস আমি আবারো চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি একটু আপনাদের কাছে ক্ষমা চাবো, কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা এক্সপেরিমেন্ট ভিডিও করব না, কারণটা হলো আমি কিছু ভুল করছি, এই ভুলটা সংশোধনের কথাগুলো আজকে বলবো। তো আপনারা যারা এক্সপেরিমেন্ট দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলবো আজকে আমরা এক্সপেরিমেন্ট করব না। তো প্লিজ আপনার যদি ভিডিওটা ভালো না লাগে তো ভিডিওটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এটাতে আপনার কোনো ভালো হবে বা উপকার হবে তো আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আসলে আমি কিছু ভুল করছি, এই ভুল নিয়ে আজকে আমরা এই কথাগুলো বলবো। তো ভুলটা করার কথা একটু পর বলি। তো মেন কাহিনী কি আমার সাথে যেটা ঘটছে বর্তমান, তো আমি তো ইউটিউবে আসছি অনেক অল্প সময় ধরে, তো আমার হয়তো 3 মাস বয়স হচ্ছে, কমপ্লিট এখনো হয় নাই 3 মাস। তো আমি নতুন একটা ইউটিউবার, তো আমি কাজ করছি আমার চ্যানেলে, প্রতি সপ্তাহে আমি একটা করে ভিডিও দিই আমার এই চ্যানেলে। তো আমার এখানে কিছু ভুলের কারণে আমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, কারণ এই ভুলটা পুরোপুরি আমার নিজের। এই ভুলটা আমি না করলেও পারতাম, কিন্তু ওই যে একটা কথাই আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, সেম কাহিনীটা হয়েছে আমার সাথে। তো আসলে কাজটা কি হয়েছে, তো আপনারা অনেকেই আছেন নতুন ইউটিউবার, তাদের জন্য এই ভিডিওটা আসলে খুবই উপকার হবে আমার ধারণা। কারণ আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে একটা টার্গেট দেয় যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আমাদের ফিলআপ করতে হবে 365 দিনের মধ্যে, মানে 1 বছরের মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তো আমরা কিন্তু এই কাজটা করতে থাকি, তো করতে থাকি কিন্তু সবাই করছে যারা নতুন ইউটিউবার, আমি এটা দৃঢ় বিশ্বাস যে সবাই করছে, আমিও করছি ভুলটা। তো নিজের ভিডিও নিজে দেখা, তো আমি নিজের ভিডিও নিজে দেখছি, আমার ফোনে লগ ইন করা রয়েছে আমার মেন চ্যানেল, তারপরে আবার আমাদের পার্সোনাল যে চ্যানেলগুলো থাকে যেগুলোতে আমরা ভিডিও দেখি। তো মেন চ্যানেল দিয়ে তো আমরা ভিডিও দেখি না, আমরা দেখি হচ্ছে আমাদের যেগুলো পার্সোনাল চ্যানেল হয়ে থাকে সেগুলো দিয়ে আমরা কিন্তু ভিডিও দেখি। তো আমি তেমনই এরকম আমার ভিডিও আমার নিজের দেখার কারণে আমার চ্যানেলটাকে ফ্রিজ করে দিছে। তো আমার ফ্রিজ করা বেশি দিন হয় নাই, 3 দিন আগে আমার চ্যানেলটাকে ফ্রিজ করছিল, 2 দিন আমার চ্যানেলে একটা ভিউ আনে নাই। তো এই নিয়ে আমি আসলে খুবই প্যারা খাচ্ছিলাম, খাওয়ার পরে মানে বুঝলাম যে আসলে কি করা উচিত। তো আমি যে ভিডিওটা ক্রিয়েট করতেছি এই ভিডিওটা কিন্তু আপনারা যদি ভালো রেসপন্স দেন এই ভিডিওতে, লাইক কমেন্ট যদি করেন, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা আনফ্রিজ হয়ে যাবে। তো আমি সেই আশাতেই আছি, সেই আশাতেই ভিডিওটা করা। আর আপনাদের যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা প্লিজ ভাই, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, এই ভুলটা করবেন না, কারণ নিজের ভিডিও নিজে দেখবেন না। ভিডিও আমরা কিন্তু করি মানুষজনের জন্য, তো একটা কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, সেম কাহিনীটা কিন্তু আমার সাথে নিজের সাথে। আমি চাই না যে এই ভুলটা কিন্তু আপনি করে। তো আমরা চাইলে কিন্তু এই যে মিশনটা আমাদের যে মিশন রয়েছে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আসলে 1 বছরের মধ্যে খুবই সহজভাবে আমরা কমপ্লিট করতে পারি। কারণ আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় মানে 100K মানুষ দেখলো একটা ভিডিও, এতগুলো ভিডিও বানাইছে তার মধ্যে কিন্তু একটা মানুষজনের ভালো লাগবে, তো ওটাতেই কিন্তু আমাদের ফুল মিশন কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এটা নিজের ভিডিও নিজে না দেখলেও চলবে, তো এই ভুলটা করবেন না। তো কারণ আমি যে ভুলটা করছি এটা অল্প দিন হয়েছে, আমি এই ভুল থেকে সংশোধন করে নিতে পারছি। কিন্তু আপনারা যারা নতুন কাজ করছেন বা অলরেডি এই ভুলটা টানা 1-2 মাস করে ফেলছেন, তাদের বলবো ভাই নতুন একটা চ্যানেল খুলে খুলে কাজ করো, এটাতে আর কোনোভাবে সম্ভব না তোমার ইনক্রিজ করা। কারণ করতে লাগলে তোমার হাওয়া টাইট হয়ে যাবে, কারণ পুরো 1 মাস ডেলি ভিডিও দিতে হবে তোমার, 1 মাস কি 2 মাস ডেলি ভিডিও। ডেলি ভিডিও দেওয়া আসলে অতটা সোজা না, যারা বিগিনার নতুন তাদের জন্য আসলে খুবই কষ্টকর, আমি এটা নিজেও জানি। তো তাই বলবো যে নতুন একটা চ্যানেল খুলে নতুনে কাজ করো, তাহলে আগাইতে পারো। তো আমাদের মেন টার্গেট কি থাকে, আমরা তো যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু সবাই একটা ফ্যামিলি, তাদের মেন টার্গেট কি থাকে, আমাদের যেটা মেন টার্গেট থাকে সেটা হচ্ছে নিজের এই চ্যানেলটাকে গ্রো করা, মানুষের কাছে তুলে ধরা, এটাই কিন্তু আমাদের স্বপ্ন হয়ে থাকে। তো এটা সব ইউটিউবারের স্বপ্ন, আমারও স্বপ্ন। তো আমি এরকম করতে লেগে একটা ধরাতলে বাসি খেয়ে গেছি, তো আমি এটা সংশোধন করে নিচ্ছি। তো আর এটা যদি তোমার দেরি হয়ে যায় তো আসলে কষ্টদায়ক, কারণ একটা চ্যানেল নতুন চ্যানেল গ্রো করতে আসলে কতটা কষ্ট হয় যে করে সেই বুঝে, আমি যেমন বুঝতেছি। তো আর তোমার যদি এরম না করে থাকো ভাই, কোনোদিন করো না, করলে আসলে তুমি নিজেই লস খাওয়া, তো আমি চাই না তুমি লস খাও। তো এইভাবে আমরা যদি নিয়মিত ভিডিওতে কাজ করি আসলে আমাদের যে টার্গেটটা এই টার্গেটটা কিন্তু পূরণ হয়ে যাবে, তা আমাদের এ নিয়ে টেনশন করতে হবে না। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো, ভিডিও বানা গেলে কিন্তু আমরা সফলতা আসবে, আমাদের সফলতা পাব। আর হ্যাঁ, আমি অনেকেই দেখছি যারা নতুন ইউটিউবার বা পুরাতনই, কিন্তু তাদের আমি দেখছি
11-12 দিনেও 50-60টা ভিউ আসে না, 10-20টা, 30টা, 50টা এরকম ভিউ আসে। আসলে এটা আমার খারাপ লাগছে যে আমি একটা নতুন ইউটিউবার, আমি কাজ করছি আর একজন কাজ করছে, তারটা ইনক্রিজ হচ্ছে না। তো এই নিয়ে আসলে নিজের কাছে খারাপ লাগে, কেন হচ্ছে না, তার ভুলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে ভুলটা কোথায় করতেছে। তো আসলে আমরা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে কি আমাদের নতুন চ্যানেল, এই জিনিসটা আমরা ভুলে যাই। কারণ কি আমরা প্রপার ভাবে মানে যেটা ঠিকঠাক যে ট্যাগটা, এই ট্যাগটা দিই না, তারপরে হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন আছে সেখানে যে লেখালেখি করা লাগে এটা কিন্তু আমরা জানি না, মানে ভুলে যাই যে আসলে আমরা মনে করি না কিছু লিখতে হবে না। তো এটা কিন্তু বড় ভুল, আমাদের ডিসক্রিপশনে লিখতে হবে, ট্যাগ লিখতে হবে, ভিডিও সম্পর্কে কিছু কথা লিখতে হবে। তো এগুলো লিখলে কিন্তু আসলে আমাদের চ্যানেলটা মানুষজনের কাছে পৌঁছাবে। এখন একটা তুমি ধরে নাও, তুমি ধরে নাও যে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? তো 1000 সাবস্ক্রাইবারের মধ্যে তুমি যদি তোমার ভিডিওতে খালি থাম্বেল টাম্বেল যাতা মাতা তুমি কিছু না দিলেও, মানে তোমার জাস্ট ভিডিওটা যদি তুমি ক্রিয়েট করো, এই ভিডিওটা কিন্তু 1000 জনের মধ্যে আর মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না, কারণ এগুলো সাবস্ক্রাইব করে রাখছে, এই জন্য কিন্তু তাদের কাছে পৌঁছাইছে, কিন্তু এছাড়া কিন্তু কারোর কারোর কাছেই পৌঁছাবে না। তো কতটা প্রয়োজন আপনি বুঝতে পারছেন, কারণ আপনি ইউটিউবে গ্রো করতে হলে আপনার কিন্তু এগুলো প্রপার মেনটেন করা লাগবে, কারণ আপনি নতুন ইউটিউবার, তো বুঝতে হবে। তো এভাবে কিন্তু কাজ করে গেলে কিন্তু পাবেন। তো আমাদের এক্সপেরিমেন্টটা করব, আমার শরীরটা আসলে খুবই খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে, গরমে ঠান্ডা লাগছে, তো একটা কেমন বিষয় ঠিক না? তো আসলে শরীরটা আমার খুবই খারাপ, এই জন্য আমি আজকে এক্সপেরিমেন্ট ভিডিও করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তো যেটাই হোক, আমি সামনে আর একটু আগে যাবো। তো আমাদের ডিভাইসটা আসলে আসলে একটু ফিল মানে খুবই ভালো ফিল হবে, কারণ একটা ডিভাইস থাকলে না কাজটা করে একটু ভালোভাবে ইমপ্রেস করা যায়, কারণ একটা ডিভাইস দিয়ে আমি বর্তমানে কাজ করতেছি, কারণ একটা ডিভাইসের উপর এতটা চাপ দিচ্ছি, তো আসলে এটা ঠিক না, একটা ডিভাইস প্রয়োজন আমার। তো এটা আমি করলেই আমাদের কন্টেন্ট একটু ভালো করবো। তো অনেক মানুষই আছে যেগুলো কথা বলে যে আমি বলে আমার ভিডিওতে বোম বানানো শিখাই, আসলে না ভাই, আমি আমার ভিডিওতে বোম বানানো শিখাই না। আমার কথা হচ্ছে একটা জিনিস, আমরা যে জিনিসটা ব্যবহার করি, আমি যেগুলো করছি এগুলো কিন্তু আমরা রীতিমতো ব্যবহার করি, কিন্তু এটাকে একটু একটু তাগড়া বা একটু ভালো করার চেষ্টা, যে একটা জিনিস একটা বোম আমরা সিম্পলি কিনে এটা ফাটাই দিই, কিন্তু এটাকে একটু বড় প্যাকেট বানানো, মানে ছোট প্যাকেট বড় ধমাকে একটা কথা আছে না, এরকমই কিছুটা করার চেষ্টা করি। আসলে এই জিনিসটা কি দিয়ে করলে, কিভাবে করলে এটার একটু মানে রিয়াকশন একটু বড় পাবো, তো এরকম ভাবে আমরা কাজ করি। তো আমাদের টপিক কিন্তু আরো ভালো হবে সামনেই, আমরা বর্তমান বোম বানানোর কাজে আছি, কিন্তু এগুলো সাধারণ কিছু নলেজ যেগুলো আপনি জানতেন না, এগুলো জানা, একটা জানার একটা আগ্রহ বেড়ে যায়, এই জন্যই কিন্তু আমাদের ভিডিও গুলো করা। আর এগুলো করতে কিন্তু আসলে মজাও লাগে, যে কেমন একটা ফিল আসে না, এরকম কিছুই। তো আজকের ভিডিওটা আমার এই নতুন ইউটিউবার যারা তাদের জন্য ছিল, আসলে আমি একটা ভুল করছি, এই ভুলটা যাতে আপনারা না করেন, এই জন্য কিন্তু আমার এই ভিডিওটা বানানো। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার কোনো কাজে এসে থাকে তো একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনার এক্সপেরিমেন্ট খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। তো আমরা এখানে এক্সপেরিমেন্ট ভিডিও করব ভবিষ্যতে আরো অনেক। তো এটুকুই ছিল ভিডিও। তো আমি যে ভুল করছি এটা প্লিজ আপনি করবেন না, করলেও সংশোধন করে নিন, কারণ আপনি জানেন না হয়তো আসলে কেন এইসব হচ্ছে। তো আমি জানছি, জানে আপনাদেরকে বলছি। তো যেটাই হোক, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, এতক্ষণ আপনাদের সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আবারও দেখা হবে, টাটা।